শতবর্ষী নজরুল বিবি মাদারীপুর থেকে ছুটে এসেছেন আন্তর্জাতিক বাণিজ্য মেলার টানে। লাঠিতে ভর করে নাতনিকে সঙ্গে নিয়ে ঘুরছেন, মেলায় করছেন কেনাকাটা। আইসি হুনি যে বাণিজ্য মেলা, বাণিজ্য মেলা, তাই আইসি যে কি হইতে আছে দেখি তাই। নাতি নই আইসে মাইয়ার ঘরের মাইয়া, উনি খুব এক্সাইটেড ছিল বাণিজ্য মেলা ঘোরার জন্য, তাই নিয়ে আসছে। সাপ্তাহিক ছুটির দিন হয়, লোকে লোকারণ্য ছিল বাণিজ্য মেলা প্রাঙ্গণ। স্টল প্যাভিলিয়নে পণ্য দেখে কেনাকাটা করছেন তারা। মেলায় দেশি বিদেশি পণ্যের স্টলগুলোতে ভিড় থাকলেও নারীর প্রসাধনীর দোকানে যেন তিল ধারণের ঠাঁই নেই। কেনাকাটার পাশাপাশি প্রিয়জনের সঙ্গে দল বেঁধে ঘুরে বেড়াচ্ছেন, আর কেউ বা তুলছেন সেলফি। দেখি আগে কি কিনতে পারি, পছন্দ হোক তারপর তো কিনব। যখন বাণিজ্য মেলায় এসেছিলাম তখন এই ধরনের পিসেসগুলো ছিল না, তো আমার কাছে মনে হচ্ছে যে এইবার অনেক ভেরিয়েশন আছে। অ্যাকচুয়ালি আমি ইউনিক জিনিস চাচ্ছি যেগুলো আমরা নর্মালি দেখি না। আমি অনেক রকম ব্যাগ দেখেছি, হেয়ার ড্রায়ার, স্মার্ট ওয়াচ, ফোন, এরকম। টিকিট পাইতে হ্যাঁ প্রচুর ভিড়, আমরা আমাদের টিকিট পাইতে খুব মানে এই সমস্যা হচ্ছে, কিন্তু টিকিট আমরা পাচ্ছি। মেলায় বিভিন্ন ক্যাটাগরির প্যাভিলিয়ন ও স্টলের সংখ্যা 350-এরও বেশি। আমাদের সব লেডিস অ্যাক্সেসরিজ, অ্যাকচুয়ালি আমাদের এখানে মহিলা কাস্টমারগুলো বেশি, আমাদের আইটেমগুলোর প্রতি প্রচুর চাহিদা আছে। কাস্টমারের অনেক চাপ আমাদের এখানে, আমরা মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ভালো হচ্ছে। গ্রাহক পর্যায়ে আমরা খুব ভালো সাড়া পাচ্ছি, সবাই দেখে যাচ্ছে, দর্শনার্থী বেশি। উই আর বেসিক্যালি সেলিং কাশ্মীর শলস। আয়োজকরা বলছেন অতীতের রেকর্ড ভেঙে অন্তত 500 কোটি টাকার ব্যবসা হতে পারে এবারের মেলায়। মাত্র এক সপ্তাহের ব্যবধানে এবং সাপ্তাহিক ছুটির দিন হওয়াতে আমাদের দর্শনার্থী সংখ্যা 1 লক্ষ ক্রস করবে। তার জন্য আমি প্রথমে ধন্যবাদ জানাইতে চাই আমাদের বিআরটিসি সার্ভিসকে। হ্যাঁ, বিআরটিসি সার্ভিস একটি চমৎকার অনেকগুলো উইন্ডো খুলে দিয়েছে। হ্যাঁ, ঢাকার খেজুর বাগান থেকে বা আমাদের জাতীয় সংসদ ভবন থেকে মেলা প্রাঙ্গণ পর্যন্ত মাত্র 70 টাকার বিনিময়ে বিরতিহীনভাবে বাস সার্ভিস দিচ্ছে। পাশাপাশি কুড়িল থেকে আমাদের এই সেন্টার পর্যন্ত 35 টাকার বিনিময়ে দর্শনার্থীদের টেনে নিয়ে আসছে। এদিকে নারায়ণগঞ্জ থেকে আরেকটি রুটে তারা 120 টাকার বিনিময়ে আমাদের এই সেন্টারে নিয়ে এসছে। নরসিংদী থেকে একটি রুট দিয়েছে, গুলিস্তান থেকে একটি রুট দিয়েছে, 5টা রুট তারা চালু করেছে, যার কারণে আমাদের মধ্যবিত্ত থেকে শুরু করে যাদের হয়তো আর্থিক ক্রয় ক্ষমতা একটু কম রয়েছে তারাও এই মেলায় আসার একটা সুযোগ পেয়েছে। আর আমাদের জন্য মূলত বিদেশিদের জন্য 13টি স্টল আমরা রিজার্ভ রেখেছিলাম। আমাদের এখনও পর্যন্ত আপনার তুরস্ক, ইরান, সিঙ্গাপুর, হ্যাঁ তারপর আপনার হংকং, ভারত এবং পাকিস্তান, এরকম 6-7টি দেশে প্রতিনিধিত্ব রয়েছে। পাশাপাশি আমাদের দেশীয় যে বড় কোম্পানিগুলো অ্যাজ ইউজুয়াল তারাও আছে, এবং যে ক্ষুদ্র যে উদ্যোক্তা তাদেরকেও আমরা সুযোগ করেছি আমাদের তাদেরকে যে আমাদের বিনিয়োগের মার্কেটকে যাতে এক্সপ্যানশন করতে পারে। কাশ্মীর, ভারত, তুরস্ক সহ বিভিন্ন দেশ থেকে পণ্য নিয়ে এসেছেন বিদেশি ব্যবসায়ীরা। মুস্তাফিজ রহমান, এটিএন বাংলা, ঢাকা।